श्री ढाका জুয়েলার্স পূজো প্রস্তুতি নিবেদন করছে। শিউলির গন্ধে মাতুক ভুবন পরুক কাছি ঢাকে, শ্রী ঢাকা জুয়েলার্সের গয়নায় চলুন বরণ করি মাকে। শ্রী ঢাকা জুয়েলার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে আমাদের দ্বিতীয় শাখা বিধাননগর মোড়ের কাছে রায়গঞ্জ উত্তর দিনাজপুর। বড় মাপের পূজো নয়, নেই পূজোর অতি জাকজমক, যেখানে ভক্তি আর নিয়ম নিষ্ঠাই শেষ কথা। পূজোর চারটি দিন এইভাবেই আনন্দে মেতে ওঠেন কালিয়াগঞ্জ শহরের পুরাতন সাব রেজিস্ট্রি অফিস পাড়ার চক মজলিশপুর এলাকার বাসিন্দারা। রকমারি প্যান্ডেল এখানে নেই, এখানে মা উমা পূজিতা হন স্থানীয় মন্দিরে। সেই মন্দিরেই ফুল দিয়ে শেষ মুহূর্তে সাজিয়ে তোলা হচ্ছে পূজো মণ্ডপ। চতুর্থীর দুপুরে মণ্ডপ চত্বরে গিয়ে দেখা গেল এক প্রকার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বাঙালির শ্রেষ্ঠ শারদ উৎসবের। প্রতিমার গায়ে পড়েছে মাটির প্রলেপ। কালিয়াগঞ্জ শহরের পুরাতন সাব রেজিস্ট্রি অফিস পাড়ার চক মজলিশপুর সার্বজনীন দুর্গাপুজো পরিচালনা করে পূর্বাশা অনুশীলনী স্পোর্টিং ক্লাব। এবছর তাদের পুজো 69তম বর্ষে পদার্পণ করেছে। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন দেবী দুর্গাকে এখানে দেখা যাবে সাবিকী রূপে, পাশাপাশি থাকছে চোখ ধাঁধানো ডিজিটাল আলোকসজ্জা। আমাদের ক্লাবের নাম হচ্ছে চক মজলিশপুর সার্বজনীন, পরিচালনায় পূর্বাশা অনুশীলনী স্পোর্টিং ক্লাব। আর আমাদের পুজো বলতে আমাদের অ্যাকচুয়ালি মন্দিরের পুজো, হ্যাঁ, তো আমাদের খুব বড় পুজো সেরকম না বা একদমই ছোট সেরকমও না, একদম লাইটিং দিয়ে বা সামান্য মন্দিরের ফুলের কাজ দিয়ে মন্দির সাজানো এবং প্রতিমা দিয়ে নিষ্ঠা সহকারে আমাদের পুজো হয়। এটা আমাদের 69তম বর্ষ হচ্ছে এবার। আমাদের পাড়ার প্রত্যেকটা মানুষ সপ্তমী অষ্টমী নবমী তিন দিন আমাদের মন্দিরে প্রচুর মানুষের সমাগম হয়। এবং আমাদের এখানে ক্লাবের আমরা যারা প্রত্যেকে আছি এবং পাড়ার যারা আছি, আমাদের এখানে নবমীর দিন আমাদের মন্দিরের তরফ থেকে বা ক্লাবের তরফ থেকে এখানে একটা প্রসাদ বিতরণের আয়োজন করা হয়, যেটা আমরা প্রত্যেকের বাড়ি বাড়ি প্রসাদ বিতরণ করে প্রত্যেক বাড়ি এটা করে থাকি। আশা করছি এবার দুবছর ধরে পুজো বন্ধ ছিল, তারপরে এবার পুজো হচ্ছে, আশা করছি এবার বেশ সবারই উৎসাহটা মানে বেশ চোখে পড়ার মতো। আরসিটিভি সংবাদ কালিয়াগঞ্জ। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, শ্রেষ্ঠ তার রূপে গুণে বর্ণাঢ্যে। প্রতিমা মণ্ডপ সজ্জা আলোকসজ্জা ও পরিবেশের নিরিখে আমাদের বিচারকদের মতে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার সেরা পুজোগুলোকে সম্মানিত করব আমরা। তাদের হাতে তুলে দেব আরসিটিভি সংবাদ গৌড়বঙ্গের সেরা পুজো সম্মান। কে পেল এবারের গৌড়বঙ্গের সেরা পুজো সম্মান জানতে চোখ রাখুন আরসিটিভি পর্দায়, ফেসবুক পেজে ও ইউটিউব চ্যানেলে। আরসিটিভি সংবাদ গৌড়বঙ্গের সেরা পুজো, নিবেদক বসন্ত স্টোর্স, সহযোগী নিবেদক মহাবীর জুয়েলারি।